আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পরে হচ্ছে আমি আমার ছেলের সাফল্যের একটা মানে ভিডিও দিব, যেটা হচ্ছে আপনারা দেখবেন যে আসলে পুতুল পেলে কী করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আব্বু, এই যে বাবা 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 কই বাবা, এই বাবা বাবা রে, আরে দুষ্ট করছে দুষ্ট করছে বাবাটা। বাবা এখন আসলে দেখা যাচ্ছে ওর আসলে এখনও 4 মাস পূর্ণ হয়নি, তো এর ভেতরেই অলরেডি বুট মানে বুট হতে শিখে গেছে, বুট হয়ে একা একা। আর যখন একা একা তো এভাবে পারে না, যখন না পারে তখন খুবই মানে কান্নাকাটি করে, অনেক জোরে জোরে মানে চিৎকার করে, এরকম অবস্থা। আব্বু তোমার মন খারাপ? বাবা ও বাবা বাবা ঘুমাবে, ঘুমা মানে ঘুম এসে গেছে এরকম আর কি, চোখে ঘুম ঘুম ভাব। তোকে হচ্ছে এখন পুতুলটা দে। আব্বু তোমার ডলিং ডলিং কোথায়? চি চি দুষ্ট ছিলে দুষ্ট বাবা, তোমার ডলিং কই? আম্মু তোমার ডলিং, এই যে যা কিছু পাবে একদম মুখ, এ কেমন করছে কেমন করছে বাবা, তোমার ডলিংটা কোথায়? এই এই ওইটাকে হয় কোলের ভিতরে নিবে, না হয় এটাকে ধরে মুখে দিবে। এই যে ওর দুটি আছে কান আছে, দুটিকে এমন জোরে জোরে টান দেয় হাত দিয়ে। এই যে আব্বু, বাবা পারো না ওর সাথে, শক্তি তো তোমার থেকে বড় হয়ে গেল, ওর কি তোমার শক্তিটা বেড়ে গেল? পারছে না আব্বু, পারো না তুমি ওর সাথে? ওকে একটু বকা দিয়ে দেবো আম্মু, আমাকে একটু বকা দিয়ে দেবো। ওরে 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 ওরে, পারে না পারে না ওর সাথে। এই 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 থাক থাক, এটা ধরলে তুমি কী ভাবে আছো? আবার আম্মুর দিকে তাকাইতেছে, লুকাই লুকাই হাসি আর তাকায়। আরে বাবা পুরো ভাবাইয়ে দিছি। আম্মু তুমি কি তুমি কি ওকে মানে ও তোমার সাথে হেরে গেল, তুমি কি জিতে গেল? আরে বাবা আরে বাবা আরে বাবা রে, থাক 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 থাক, বুঝতে পেরেছি ও হেরে গেছে, তুমি জিতে গেছো বাবা, কিছু হেরে গেল। উরে বাবা রে উরে বাবা রে উরে বাবা রে বাবা রে, আমার কী যে দুষ্ট, অনেক দুষ্ট হয়ে গেছে, অনেক দুষ্ট হয়ে গেছে আম্মুর পরাণটা, পরাণটা অনেক দুষ্ট হলো। এইটাকে রাতে কোলের ভিতরে নিয়ে ঘুমিয়ে থাকি পরাণে। আম্মু দেখছেন কি দুষ্ট করছে, আপনারাই দেখুন যে কি পরিমাণ দুষ্ট হয়ে গেছে। বাবা হাত মুখে দেয় না, আম্মু বলেছি না হাত মুখে দেয় না। অবশ্যই হচ্ছে আমার বেবির জন্য সবাই দোয়া করবেন। আবার দুষ্টু করে আবার দুষ্টু করে আম্মু।